السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، ألفا إسلامي لايف إنشورنس كومباني ليميتد আজকে লিডার্স ক্লাবের উপস্থিত সকলকে ঈদগাহ সেলস অফিসের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আজকে আমরা প্রত্যেকে একটা বিষয় মিস করতেছি, এখানে আমরা বিশেষ করে বেশি সংখ্যক উপস্থিত হয়েছি ব্রাঞ্চ ম্যানেজারবৃন্দ। আসলে আমরা বিশেষ একটা টার্গেটের বিনিময়ে আমরা লিডার্স ক্লাব এনজয় করতে পেরেছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যদি সেলস পলিসিতে যেই লিডার্স ক্লাবের বিষয়টা বলা হয়েছে এটা যদি আমরা উইন করে আসতে পারতাম, আমাদের আরও বেশি এনজয় করার সুযোগ থাকত। যেমন আমরা একটা বোনাস পেতাম যারা আমাদের এফেরা পেয়েছে। গতকালকে একটা এফে ফুট করে বলতেছে, স্যার আমার মোবাইলে একটা মেসেজ আসছে। কি মেসেজ? দেখতেছি 12,000। তো আমিও কিউরিওসিটি পড়ে গেছি, এটা কোত্থেকে আসলো, কীভাবে আসলো। আবার হেড অফিসে যোগাযোগ করে দেখলাম এটা লিডার্স ক্লাবের যে একটা বোনাসের টাকা দেওয়া হয়েছে সেই টাকাটা লিডার্স ক্লাবে আসার আগেই দিয়ে দিছে কোম্পানি। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা বেশি সংখ্যক ব্রাঞ্চ ম্যানেজারবৃন্দ এটা থেকে বঞ্চিত হয়েছি। পাশাপাশি এখানে একটা বিষয় বলা হয়েছে উইথ স্পাউস, সবসাইতে আমরা বেশি এনজয় করতে পারতাম যদি উইদিন স্পাউস হতো, তাই না স্যার? তাই না? তো আমি আজকে ডেলিগেট সকলের প্রতি সবিনয় অনুরোধ করব, যেটা 2022 সালে লিডার্স ক্লাব হবে সেটা যাতে আমরা সর্বোচ্চ সংখ্যক ব্রাঞ্চ ম্যানেজার উইন করি, সর্বোচ্চ সংখ্যক ইউনিট ম্যানেজার উইন করি, সর্বোচ্চ সংখ্যক এফএ উইন করি। এখানে সূত্রটা হচ্ছে একটা ইউনিট ম্যানেজার উইন করতে গেলে ওনার দুইটা এফএ উইন করাতে হবে, একটা ব্রাঞ্চ ম্যানেজার উইন করতে হলে ওনার দুইটা ইউনিট ম্যানেজারকে উইন করতে হবে, দেন আপনি ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে উইন করতে পারবেন। তাহলে আমি কথা বাড়াবো না, আমি ছোটো লোক, আমি আপনাদের সময় নষ্ট করব না। আমি রিকোয়েস্ট করব, আমরা যদি এই পেশায় সফল হতে চাই আপনার মধ্যে 60টা গুণ আছে কিনা আজকেই আপনি নিজেকে প্রশ্ন করেন। এক নম্বর হচ্ছে ইচ্ছা শক্তি। যখন এমডি স্যার কনটেস্টের কথা বলতেছিল, আমরা কিন্তু বেশি সংখ্যক ডেলিগেট কিন্তু একটু রেসপন্সটা কম করেছি, এটা হচ্ছে আপনার আত্মবিশ্বাসটা কমের কারণে। আপনার যদি আত্মবিশ্বাস থাকতো আমি অবশ্যই কাশি নিব, আমি অবশ্যই গুরু নিব, এই ধরনের যদি একটা সংকল্প আপনার মধ্যে হয়ে যেত আপনি অবশ্যই বেশি রেসপন্স করতেন। আমাদের অতিথি মহোদয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমরা আজকে এখান থেকে একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বাসায় যাব, সেটা হচ্ছে আমার টিম থেকে সর্বোচ্চ সংখ্যক গরু অথবা খাসি উইন করে একটা এলাকায় একটা প্রতিষ্ঠানে দেখায় দিব আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের গরু টাকাও, গরুও আলফা থেকে দেওয়া হয়, খাসিও আলফা থেকে দেওয়া হয়। আপনার থেকে গাড়ি হন, আপনার থেকে বাড়ি হন, যা কিছু দরকার ইনশাল্লাহ আলফা থেকে পাওয়া সম্ভব। আমি আমার কথা বাড়াবো না, আমি আমার কথা সংক্ষিপ্ত করলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।